গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। তো সন্ধ্যে 6:30-এর সময় আমি আবার রান্নাঘরে আসলাম, কারণ তাতানের আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে, মানে বাইরের খাবারের মতো একটু অন্যরকম খাবারও খেতে ইচ্ছা করছে। তো আমি বানাবো তার জন্য পিৎজা, কিন্তু আমার কাছে ইস্ট নেই, মেয়োনিজ নেই, চিজ নেই, এগুলো ছাড়াই আজকে আমি পিৎজা বানাবো। মানে আমার ঘরে যেইটুকু জিনিস আছে ঠিক সেইটুকু জিনিস দিয়েই আমি পিৎজা বানাবো, এবং সেটা হবে হেলদি, মানে বাচ্চাদের জন্য একদম উপযুক্ত খাবার। তো আমি কিভাবে পিৎজা বানাবো আজকে, তাহলে চলো দেখে নিই। আর আমি মোটামুটি অনেকটা রেডি করে রেখেছি, চলো আমি পিৎজা করতে গেলে আমার কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিই আগে। তো দেখো, পিৎজা বানাতে লাগবে আমার আটা, টক দই, 1 কাপ দুধ, টমেটো সস, ঘি, বেকিং পাউডার, আর এখানে কিছু সবজি কেটেছি, সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, আর এখানে রসুন কুচি, আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো একসাথে কুচিয়ে রেখেছি। এই দিয়েই আজকে আমি ঘরোয়া পিৎজা বানিয়ে তাতানকে খাওয়াবো। তো সবার আগে আমি পিৎজার বেসটা বানাবো। তো পিৎজার বেস বানানোর জন্য নিয়ে নেবো খানিকটা আটা, অল্প একটু। হাফ চামচের মতো বেকিং পাউডার আর দেবো সামান্য একটু নুন, আর দেবো 2 চামচ টক দই, ব্যাস। তো এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আগে এটা ভালো করে সবকিছু মিশিয়ে নিই, তারপর অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখবো। আটাটা আমি মেখে নিয়েছি, এবার একটু মোটা করে রুটিটা বেলে নেব। আর আমি এই এরকম প্লেটের মধ্যে পিৎজাটা বসাবো, তো আমি রুটিটা এই প্লেটের মাপেই করব। তাহলে আগে বেলে নিই। দেখো রুটিটা আমি ঠিক এই প্লেটের মাপে বেলে নিয়েছি। রুটিটা বেলে নেওয়ার পর এরকম কাটা চামচ দিয়ে একটু এরকম ফুটো ফুটো করে নেব, তাহলে রুটিটা সেকার সময় ফুলবে না। রুটিটা আমি রুটি বলবো না, এটা পিৎজা বেস, পিৎজা বেসটা আমি 2 মিনিট ভালো করে সেকে নিয়েছি, এবার তুলে রাখবো। এবার আমি করব পিৎজা চিজ। পিৎজা চিজ করার জন্য নিয়ে নেব 1 চামচ ঘি, দু চামচ ঘি নিলাম, ভালো করে মেল্ট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 2 চামচ আটা। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধ দিয়ে এবার ভালো করে মেশাতে হবে। দিয়ে দেবো সামান্য একটু নুন, পিৎজা চিজ এবার আমি ঢেলে নেব। এবার বানাবো আমি পিৎজা সস। পিৎজা সস বানানোর জন্য আগে অল্প একটু তেল দেব, তেল দিয়ে আগে রসুনটা ভাজা ভাজা করব। রসুনটা ভাজা হয়ে গেলে এই যে সবজিগুলো কেটে রেখেছি এগুলো একটু ভাজা ভাজা করব নুন দিয়ে, তারপরে টমেটো সসটা, এই যে টমেটো সস দেব, দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে পিৎজা সস। পিৎজা সস রেডি, চিজ রেডি, এবার আমি
পিজাটাকে ডেকোরেট করব। তো খানিকটা পিজা সস মাখিয়ে রাখবো, মিশিয়ে দেবো। এবার চিজ যেটা রেডি করেছি ওটা দিয়ে দেবো। এবার এগুলো যে স্লাইস করে কেটে রেখেছিলাম এগুলো একটু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। যেটুকু চিজ বাঁচিয়ে চিজ বলছি সস বাঁচিয়ে রেখেছিলাম এর উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো ছিটিয়ে। এবার দিয়ে দেবো ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে অরিগেনও দিতে পারো, কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এদিকে আমি অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম প্রি হিট করার জন্য, তো এটা হিট হয়ে গেছে। ফ্রাইং প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি, এর মধ্যে বসিয়ে দেবো প্লেটটা। তারপর এটা চাপা দিয়ে দেবো। এইভাবে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিট পর ফিরে আসছে, আর গ্যাস কিন্তু একদম কমানো আছে। 20-25 মিনিট পর দেখবো এটা কতদূর এগোলো। চলো ওটা তো বসিয়ে দিলাম, এবার 20-25 মিনিট পর দেখা যাবে। তো ওই 20-25 মিনিট এখন বসে থাকলে চলবে না, রাতে ডিনারটা করে নিতে হবে আমাকে। কারণ আমি আর তাতা এসব খাবার খাই, মানে নতুন কিছু খাওয়ার মানে খাবার করে সেটাকে এক্সপেরিমেন্ট করা, খেয়ে দেখা, টেস্ট করা, এটা আমি তাতান করি। কিন্তু ইন্দ্র একদম মুখেই দেবে না, মানে ও যেসব খাবার খেয়ে এসছে ও সেগুলোই খাবে, ও এর বাইরে মানে ওই তার গণ্ডির বাইরেও বেরোয় না। যদিও বলি একটু খেতে, মানে এমন ভাবে নাক শিখাবে, মুখ ভেঞ্চাবে, তখন মনে হয় থাক ওর খাওয়ার দরকার নেই। আমি আর তাতা নিয়ে এটা খাবো, কিন্তু ইন্দ্র খাবে না কাজে, আর এইটুকু তো তার ডিনার হবে না কাজে, আমাকে ডিনার বানাতে হবে। আর আজকে ডিনার হবে আলু ভাজা আর পরোটা। তো আলু ফালোগুলো কেটে নিই, কেটে ফেটে এদিকে সেটা মনে হয় ফ্রাইং প্যানটা এই পাশে সরিয়ে দেবো, আর এখানে আলুটা ভেজে নেবো, তারপর ময়দাটাও মাখি। এইসব কাজগুলো করতে থাকি চলো। তারপর এটা হয়ে যাওয়ার পর কিরকম পজিশনে আসলো, খেতে কিরকম লাগলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার পিৎজা রেডি, দেখেছো দেখতে তো ভালোই হয়েছে, এবার খেতে কিরকম হবে সেটা খেয়ে বলছ। এবার পিৎজা কাটা হবে। ওয়াও সো নাইস। ভালোই তো লাগছে দেখতে, খেতে কেমন হবে কে জানে। দেখা যাক, এই যে আমার পিৎজা, ভালো করে দেখো। চিজ, চল প্লেট নিয়ে আয়। দেখতে তো দারুণ হয়েছে পিৎজাটা, দেখো চিজ গুলো পুরো। এবার খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। তুই বল কেমন হয়েছে খেতে। ইয়াম্মি, ভালো আছে, ডিলিশিয়াস। কথা বলতে পারছি না, এতটা ভালো হবে ভাবিনি। পুরো একদম পারফেক্ট পিৎজার মতো হয়নি, কারণ পিৎজাতে যা যা পড়ে ইস্ট, অরিগানো, মিওনিস, তারপরে তোমার আর কি ইয়ে আরে যে হয় না চিজ,
কিছু দিতে পারি না চিজ তো আমি বানিয়েছি অন্য রকম ভাবে তাহলে কি হচ্ছে নরমাল মানে একদম পারফেক্ট যে চিজ সেটা তো দেই না কিন্তু কিন্তু মানে ভালো লাগবে বেশ বাচ্চাদের আমারই খেতে ভালো লাগছে বাচ্চাদের তো ভালো লাগবেই আর দেখতেও বেশ সুন্দর হয়েছে আর চিজগুলো যেরকম গলে গলে পরে দেখায় ঠিক সেরকমই হয়েছে এই যে কোণে গুলো হয় না সত্যিই খুব ভালো হয়েছে গরম গরম ভালো লাগছে আমি তো বললাম ভালো লাগছে এবার দাদানের মুখে শোনা যাবে কেমন লাগছে দাদান বলো দাও কেমন লাগছে ইয়াম্মি 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 ডিলিশিয়াস দুটোই ইয়াম্মি ডিলিশিয়াস দুটো লাগছে সার্টিফিকেট দিয়ে দিয়েছে ও ওর কাছ থেকে পেয়ে গেছি যাক ভালোই হয়েছে এরকম করে যদি বাচ্চাদের খাওয়ানো যায় ভালো লাগবে বাচ্চার সঙ্গে সঙ্গে একটু বড়রাও খেতে পারে ভালো লাগছে সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা আমার কথা মতো এরকম ভাবে একটু ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে খেতে তাহলে চলো আমরা খেয়ে নিই আর রাতের ডিনারের জন্য আমি আলু ভাজা কেটে রেখেছি ওই দেখো ওই যে আলু কাটা হয়ে গেছে আলু কেটে ধুয়ে রেখেছি কিন্তু ময়দাটা এখনো মাখা হয়নি এটা আগে খাবো গরম গরম ঠান্ডা হয়ে গেলে একটা ভালো লাগবে না খেয়ে দিয়ে তারপর আলু ভাজবো তারপর ময়দা মাখবো তারপর বিছানাগুলো পরিষ্কার করবো তারপরে গরম গরম পরোটা ভাজবো আর এটা খাওয়ার পর যদি আমাদের খিদে থাকে তো তুই পারবি খেতে না আমার মনে হচ্ছে না এখন না কিন্তু আর কয়েক ঘন্টা পরে খিদে পেয়ে যাবে না আর পাবে না মনে হচ্ছে সে যদি আমাদের খিদে পায় তো খাবো নালে শুধু ইন্দ্রকেই করে দেবো আমরা আর খাবো না তো চলো তারপরে ফ্রেশ হবো আর গরম পড়েছে আজকে মোটামুটি ভালোই মানে এই কদিন যেরকম মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভোরের দিকে শীত করছিল কাল আর মানে আজকে আজকে একটু বেশি গরম লাগছে আমি এসব রান্নাবান্না করতে করতে না ঘেমে গেছি ভালো পুরো ঘেমে গেছি তাহলে চলো এই সব কাজ সারবো সেরে তারপর আজকে গা ধোবো একটু না গা না ধুলে আজকে থাকতে পারবো না গা টা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা পরে ফ্যানের তলায় গিয়ে আরামসে শুয়ে পড়বো কথা বলতে গিয়ে আমার না মুখ থেকে হাসি আসছে না একটা ভুল করে ফেলেছি আমি আর
কি বলবো, এরকম ভুল আমি যে কি করে করলাম আমার মাথায় ঢুকছে না। আজ দুপুরবেলা আমি ভিডিও করেছিলাম, মানে রান্না বান্না করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, তো যেরকম ভিডিও করি সেরকম ভিডিও করেছিলাম, তারপর আবার সন্ধ্যা থেকে যেরকম শুরু করি সেরকম করেছিলাম। এখন হঠাৎ করে ভিডিওগুলো চেক করতে গিয়ে দেখি দুপুরে যে ভিডিওগুলো করেছিলাম একটা ভিডিও নেই, সব ডিলিট হয়ে গেছে। হয়ে গেছে কি, হয়ে তো যায়নি, আমিই করেছি, আমার হাতেই হয়ে গেছে। তো কী করে করলাম, একটু অন্যমনস্ক ছিলাম, অন্যমনস্ক থাকা অবস্থায় আমার হাতেই হয়েছে, আমার কেউ ধরে না, আমার হাতেই হয়েছে ডিলিটটা। কিন্তু মানে এরকম ভুল এই এতদিন ধরে আমি মানে করছি ভিডিও, আজকে আমার প্রথম এরকম ভুল হলো। আর এরকম ভুল যে আমি আমি কী করে করলাম, মানে কী বলবো আর, একটা ভিডিও করতে খুব কষ্ট হয়, মানে অনেক কষ্ট করে নর্মাল কাজকর্ম করতে জানার সময় লাগে, ভিডিও করে করে কাজ করতে তার ডবল সময় লাগবে, সেটা তো স্বাভাবিক। তো তা সত্ত্বেও কষ্ট করার পর যদি তোমাদেরকে তোমাদের সামনে আমি সেটা মানে প্রেজেন্ট করতে পারি, তাহলে সেই কষ্টটা গায়ে লাগে না। কিন্তু কষ্ট করলাম অথচ তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, এটা ভেবে মনে প্রচণ্ড কষ্ট লাগছে। তো যাই হোক, আজকে দুপুরবেলা আমি দই কাতলা করেছিলাম, দই কাতলা করেছিলাম আর উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম। তো দই কাতলা রেসিপিটা আমি ভিডিও করেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো বলে, তো সেটা যাই হোক ডিলিট হয়ে গেলো। কী করে ডিলিট হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারছি না, মানে মাথায় ঢুকছে না আমার। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা ভেবে তো লাভ নেই। এই জন্য দেখবে আজকে ভিডিও শুরু করেছি দুপুরবেলা স্নান টান করে এসে রান্না করার আগেই। তো ভিডিও আমি যেভাবে শুরু করি যে তোমরা সবাই ভালো আছো, আজকে বার বলি, ডেট বলি, টাইম বলি, সময় বলি। তো সন্ধ্যাবেলা যখন ভিডিওটা শুরু করেছি, মানে আবার যখন করেছি, দেখবে সেগুলো কিন্তু আমার নেই, আর সেটা থেকেই আমার শুরু হয়েছে। কারণ আমি জানি দুপুরবেলা আমার বলা হয়ে গেছে সেগুলো, তো সন্ধ্যাবেলা আমার কোনো বলার প্রশ্নই নেই। কিন্তু এখন দেখছি দুপুরের কোনো ভিডিওই নেই, পুরো ডিলিট হয়ে গেছে। কাজেই সন্ধ্যা থেকে যে শুরু করলাম সেটা থেকেই শুরু করতে হবে আমাকে। আর সন্ধ্যাবেলা যে শুরু করেছি সেখানে আমি যেরকমভাবে মানে শুরু করি ভিডিওটা, সেইভাবে শুরু করা নেই আজকে। কারণ আমি তো তখনও জানি না যে আমার ভিডিও ডিলিট হয়ে গেছে। আমি একটু আগে এখানে সব কাজটা সেরে এসে বসলাম, বসে চেক করতে মানে চেক করছিলাম যে ভিডিওগুলো, হঠাৎ করে দেখছি দুপুরে ভিডিও নেই, করে হয়নি, আমার হাতেই হয়েছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা মন খারাপ করে লাভ নেই, আর কী করা যাবে। অন্য সময় কোনো এক সময় আবার যদি করি তখন শেয়ার করবো। ভেবেছিলাম আজকে আর ভিডিও মানে করবোই না, মানে আজকে ক্যামেরা অনই করবো না, যখন দেখলাম ডিলিট হয়ে গেছে। আর আমি এনার্জি পাচ্ছিলাম না যে আমি ভিডিও শুরু করি, কিন্তু বললাম না, যেদিনের ভিডিও সেদিনই শেষ করি। সেই আমি তো শুরু করলাম দুপুর থেকে, কিন্তু তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারলাম সন্ধ্যে থেকে, কাজে সেই দুপুরবেলা শুরু করা ভিডিও আবার পরের দিন সকাল অব্দি টানতে এত ভালো লাগে না। ভাবলাম না, যা হয়েছে হয়েছে, এখানে শেষ করে দিই, আর ভালো লাগছে না, কাল থেকে আবার নতুন ভিডিও দেখা যাবে। তাহলে চলো এখন এই একটু বসবো, ফ্যানের তলায় প্রচণ্ড ঘেমে গেছি, গা খা ধোবো, এখন গা ধোবো না, পাওয়াটা পাওয়াটা ভাজবো, ভেজে একেবারে গা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটে পরে তারপর শুতে যাবো। তাহলে এখন একটু বসি, তাতানো এইবারে ল্যাপটপে ভিডিও দেখছি, ওর পাশে গিয়ে একটু বসি। আজকে বারটা বলে দিই, আজকে হচ্ছে মঙ্গলবার, তখন তো বলা হয়নি, মানে বলা হয়নি বলতে আমি তো শুরু করছি দুপুরে, কিন্তু সন্ধ্যাবেলা যাই বলা হয়নি, তাই তোমাদেরকে বলে দিলাম আজকে মঙ্গলবার। চলো আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই বাড়িতে থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।